হ্যালো বিটিফুল পিপল আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন র্যানকন কারাহাবের পক্ষ থেকে আমি হক হক্রিয়াচ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি কুইক রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টয়টা হ্যারিয়ার টয়টা হ্যারিয়ার একটি মিড সাইজ ক্রস ওভার ইউটিলিটি ভেহিকেল আমাদের দেশে নর্মালি হাইব্রিড এবং নন হাইব্রিড দুটি ভ্যারিয়েন্টে হয়ে থাকে দিস পার্টিকুলার ইউনিট হাইব্রিড ভেরিয়েন্ট এবং হাইব্রিড গাড়িগুলোতে পঁচিশ সিসির একটি ইঞ্জিন দেওয়া আছে যা একটি ইলেকট্রিক মোটর সাথে কম্বাইন করা থাকে ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন কম্বাইনলি প্রডিউস করে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন হর্স তো এই গাড়িগুলোর ইঞ্জিন যথেষ্ট রিলায়েবল এবং এটার কেপিএল যথেষ্ট ভালো ঢাকা সিটিতে যদি আপনি এই গাড়িগুলো চালান তাহলে লিটারে আপনারা এইট ওর নাইন কিলোমিটার পার লিটার পাবেন এবং হাইওয়েতে গেলে এটা থার্টিন ওর ফোরটিন কিলোমিটার পার লিটার আপনি পেতে পারেন আমি যদি গাড়িটির এক্সটিরিয়র ডিজাইন নিয়ে কথা বলি থার্ড সাথে এটা অনেক কিছু চেঞ্জ করেছে এটি স্লাইডলি লংগার করেছে ওয়াইডার দেন দ্য প্রিভিয়াস ওয়ান আর এটার ফ্রন্ট গিল টোটালি চেঞ্জ করেছে এবং ইটস কল হোক লাইক গ্রিল অ্যাজ ইউ ক্যান সি আমরা যদি হেডলাইটে দেখি এখানে বাই এলইডি হেডলাইট দিয়েছে এখানে ডে টাইম রানিং লাইট দিয়েছে অ্যান্ড আর ডাউন দেয়ার দেয়ার ইউজিং এলইডি লাইট গাড়িটিতে ভার্সন থ্রি মডেলসে কিট ইউজ করাই গাড়িটির লুকসকে আরও বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছে আমরা যদি সাইড প্রোফাইলে যাই তাহলে থার্ড জেনারেশনে গাড়ির অ্যালোই সাইজ ছিল এইটিন আপনি ফোর্থ জেনারেশনে পাচ্ছেন এটা নাইনটিন ইঞ্চি আগে থেকে গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি পাচ্ছেন এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি মিলিমিটার আমি যদি দেখি এখানে এলইডি টার্নিং সিগন্যাল লাইট দিয়েছে এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং অপশনও দেওয়া আছে তাছাড়া ইউ হ্যাভ কিলেস এন্ট্রি অপশন এটা খুবই ভালো একটা অপশন তাছাড়া রুফে দেওয়া আছে ফিক্সড ডিমেবল প্যানারোমিক রুফ যেটা ওপেন করা যায় না বাট এটা একটা খুব সুন্দর একটা ফিচার আছে যেটা আমি আপনাকে ইন্টারভিউ থেকে দেখাবো সো রেয়ার প্রোফাইলে এখানে প্রাইভেসি গ্লাস দিয়েছে আমরা এখন রেয়ার প্রোফাইল দেখব হ্যারিয়ারের রেয়ার প্রোফাইলে টয়টার সবচেয়ে লেটেস্ট এলইডি টেল লাইট ইউজ করেছে এটা হচ্ছে কম রেয়ার কম্বিনেশন লাইট বলে থাকি আমরা অ্যান্ড এখানে লার্জ সাইজ হাই মাউন্টেন স্টপ ল্যাম্প দিয়েছে যেটা গাড়ির হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ায় আর এখানে চারটা এক্সস্ট দেখছেন যেগুলো অ্যাক্টিভ সো আমরা এখন গাড়িটির ইন্টির দেখব ফোর্থ জেনারেশন টয়টা হ্যারিয়ারের ড্যাশবোর্ড টোটালি রিডিজাইন করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু চেঞ্জ এসছে আপনারা পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট থ্রি সিস্টেম যেটা আগে ছিল এইট পয়েন্ট ইঞ্চ তো এটা অনেক বড় করেছে আর একটা কথা বলে দিচ্ছি আগে জাপানিজ ভার্সনে ছিল বাট এটা আপনি টোটালি ইংলিশ ভার্সনে পাচ্ছেন তো এটা আপনার জন্য একটু সুবিধা হচ্ছে তাছাড়া আপনারা পাচ্ছেন ফুল্লি লেদার পারফোরেটেড লেদার সিটস অ্যান্ড লেদার অ্যাপ স্টিয়ারিং এবং স্টিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোল ভয়েস কমান ফোন কল রিসিভিং এই অপশনগুলো দিয়েছে অন দ্য আদার সাইড ইমার্জেন্সি ব্রেক লেন্ড ডিপারেচার অ্যাসিস্ট ইনফো বাটন দিয়েছে যার মাধ্যমে গাড়ি লিটারে কত কিলোমিটার যাচ্ছে এবং বিভিন্ন অপশন আপনি গেজ ক্লাসের থেকে চেঞ্জ করতে পারবেন তাছাড়া এখানে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল দিয়েছে আর একটা কোল ফিচার বলে দিচ্ছি গাড়িটিতে আপনি ওয়ারলেস চার্জার পাচ্ছেন তাছাড়া হেডস অফ ডিসপ্লে ফোর্থ জেনারেশনে অনেক ভালো একটা গুড ফিচার্স আর আপনাদেরকে আমি যেটা বলেছেন সান সানরুপের ব্যাপারে সেটা হচ্ছে ফিক্সড ডিমেবল সানরুপ যেটা এটা দুইটি কালার হয়ে থাকে অ্যাজ ইউ ক্যান সি খুব সুন্দর করে এটা আপনার যখন বেশি বাইরে সানলাইট থাকবে তখন আমি এটা আপনি এটা ফ্রস্টি করে নিতে পারেন সো এটা একটা অনেক ভালো ফিচার নিউ হ্যারিয়ার জন্য তাছাড়া এখানে আপনাদের জন্য সামনের স্ত্রী দুটিতে আছে ভেন্টিলেশন সিস্টেম এখানে ড্রাইভার দিয়েছে এখানে দুটি কাপ হোল্ডার দেওয়া আছে এবং লার্জ সাইজ গ্লাভ বক্স কম্পার্টমেন্ট ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার অ্যান্ড আপনারা পাচ্ছেন ইলেকট্রোক্রোমেটিক রিয়ার ভিউ ক্যামেরা এখানে ক্যামেরা আছে আপনার সুবিধার মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি এখন টয়টা হ্যারিয়ার রিয়ার আছি আমার ড্রাইভিং পজিশন থেকে আমি যদি বসে থাকি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে যথেষ্ট পরিমাণ লেগ রুম আছে অ্যান্ড হেড রুমও প্রিটি ডিসেন্ট আমি লাগছে না আমি যদি প্রপারলি যদি বসি তারপরেও লাগছে না এই তো আর আপনাদের কনভিনিয়েন্সের জন্য এখানে দিয়েছে দুটি কাপ হোল্ডার পাচ্ছেন এবং পিছনে দেয়া আছে এসি ভেন্টস এবং টুয়েলভ ভোল্ট চার্জিং পোর্ট তাছাড়া গাড়ির দুই পাশের ভিজিবিলিটি অনেক ভালো যেহেতু প্যানারোমিকে আপনি একটু ভিউ পাচ্ছেন এই তো সো আমার মনে হয় না তয়টা হ্যার ইয়ারের রেয়ার সিটি বসে কমপ্লেন করবেন ইফ ইউ আর লুকিং ফর এ গুড লুকিং মিড সাইজ এস ইউভি উইথ ডিসেন্ট স্পেস অ্যান্ড স্পেশিয়াস ইন্টেরিয়র দেন ইউ ক্যান গো ফর ইট সো টয়টা হ্যারিয়ার থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন র্যানকন খারাপ শোরুমে ট্রেস ড্রাইভ বা বুকিংয়ের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে থ্যাংক ইউ অ্যান্ড ড্রাইভ সেফ